তো টাকা দিয়ে ওইখানে পয়সা দিয়ে অনেক সময় নিয়ে নষ্ট না করে তা আমার এখানে লোক ডেকে এনে গোসল করাইছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি ওইখানে আমার ডেড বডিগুলো পাঠানো বন্ধ করে দিয়েছি একটা কারণে, যে কন্টিনিউয়াসলি তাদেরকে আমরা পাইতাম না এবং হচ্ছে আপনার এখানে ধরেন প্রায় 2-3-4 ঘন্টা অপেক্ষা করা লাগতো, 2-3-4 ঘন্টা অপেক্ষা করা লাগতো, যেটা আপনার জন্য পসিবল ছিল না, কারণ আপনার এদিকেও সামলানো প্রয়োজন হয়। কিন্তু তারা আপনার নামে অভিযোগ আনছে এটা যে ওই যারা হচ্ছে গোসল করাইতো দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা কেউ অভিযোগ আনছে না, ওই যে অভিযোগকে দেখাইছেন সে হলো মেন্টাল। এই এলাকায় এটা আমি শেষ করে দিই, তারপর আপনি বলেন। তো যাদের কাছে আপনি ডেড বডিগুলো পাঠাইতেন তাদের সাথে কথা বলার পর আমরা জানতে পারছি যে করোনাকালীন সময় আপনি কন্টিনিউ ডেড বডি পাঠাইতেন, হঠাৎ করে আপনি ডেড বডি পাঠানো বন্ধ করে দেন। আমরা তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কেন হঠাৎ করে বন্ধ করে দিল, আপনাদের সাথে কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছিল না? এই ফাইলটা একটু দাও তো, কাটাছেরা ফাইলটা। হ্যাঁ, বলার এক প্রকারের তারা আমাদেরকে জানায় যে আমরা হচ্ছে এখানে ডেড বডি পাঠানো তারা আমাদের কাছে বন্ধ করে দেয়, আমরা বেশ কয়েকটা ডেড বডি। প্রমাণটা কোথায়? না এই আমিও তো বলতেছি কালবেলা অভিযোগ করছে সেই। আচ্ছা আমি এইটা কিডনি বেচে চালাইছি যেতাম না, ঠিক আছে এখন এটা শুনেন, উনি রাস্তায় থাকতে থাকতে লুঙ্গি বা কাপড় যেটা পরা ছিল সেটা শরীরে গাইতে পৌঁছে গেছে, উনি লড়তে পারে না, ভিক্ষা করার ক্ষমতা নাই, ওনার চারিপাশে মানুষ যায় না। এইগুলো কি আমি অনেক এই আমার তো প্রত্যেকটা বাবা মার 256 জন বাবা মা আছে, 256 জন বাবা মার শরীরে অঙ্গ না, সব আমি খুলে দিয়েছি সবকিছু আমরা বুঝতে পারছি। তাদের অভিযোগটা আমি আপনার কাছে জাস্ট ভাই, আমার অভিযোগ আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন ভাই, জিজ্ঞেস করেন ভাই, প্রুফ করেন। আপনি প্রুফ করার আমি কেউ না, আমি অভিযোগ পাইছি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলে দিয়েছেন। হ্যাঁ বলেছেন, আপনার অভিযোগ ছিল এটা যে এটা হচ্ছে আমার কাছে যতগুলো পেশেন্ট আসে বা আমি যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত থাকে, কাটা থাকে বা হচ্ছে অ্যাক্সিডেন্টের। ভাই এটা সহজ কথা বলি, এখানে একটা পোস্ট দেখাই আপনাদের, না এটা দেখান, আপনাদের দেখান, প্রচার করেন আর না করেন, ওনার বিসি নাই, একটা বিসি বিক্রি করা যায়, মানে জনসমুখে গল্প আছে যে একটা বিসির দাম 50 লাখ টাকা, তো বিসি কি খুলে আমি বেঁচে এলেছি না? এই ব্যাপারে তো আর আমি কিছু বলবো না, বিবেক করেন, কোর্ট দেখবে কেন? একটা নর্মাল আপনি যখন সাধারণ মানুষেরও একটা ই থাকবে যে কিডনি, লিভার, অঙ্গ প্রত্যঙ্গ কাটার সাথে সাথে আরেক শরীরে লাগানো যায়, কিন্তু অন্য এই যে জায়গায় লাগাইছি সেই জায়গাটা কোথায়, সেই ওটিটা কোথায়, সেই সিস্টেমটা কোথায়, কারে লাগাইছি? আমি জাস্ট এটি আপনাকে জানানোর জন্য বলতেছি যে আপনি বলতেছেন যে আমি হচ্ছে যে 2-3 দাদা আমার কি মাপ করা যায় না? শেষ না, আপনি আমি দুজনের কথা জাস্ট আপনার কাছে আমার জন্য আমি তুলে ধরতেছি। আপনি বলছেন যে 2-3 ঘন্টা সময় করা লাগে দেখে আমি হচ্ছে ডেড বডি গুলো পাঠাই না, আর তাদের অভিযোগ ছিল এটা আমরা ক্ষত দেখার কারণে আমরা তার যখন শরণাপন্ন হই তাকে জানাই যে অতিরিক্ত ক্ষত, তখন আপনি লাশ পাঠানো বন্ধ করে দেন। আমি জাস্ট এই কথাটা আপনাকে জানানোর জন্য বলছি। আমি যদি করিও অন্যায় কি করছি, এই পচা কষা লিয়ে পাঠাই, তারা ভয় পায়, তারা গোসল করাবে না বা তাদের জন্য সমস্যা, বা এই পচা মানুষের লাশের খুলে মুলে দেখবে, ঝামেলা করবে, অনেক সময় নষ্ট হবে। তা আমি যদি তাদের দিয়ে গোসল না করে অসুবিধা কোথায়? ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য